আল জুবাইদা আপনি লিখেছেন, আমার স্বামী বিভিন্ন নারীদের সাথে মোবাইলে পরকীয়া করে, আমি তাকে অনেকবার বুঝিয়েছি, সে আমাকে প্রত্যেকবারই বলেছে আর করব না, তারপরেও সে একই কাজ করছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ তাআলা মাফ করুন, আপনি আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নসিহা করবেন, অন্যদের মাধ্যমে তাকে প্রসাদ দিবেন এবং হারাম থেকে বাঁচানোর জন্য ধরুন সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনের ব্যবহার, যে যে জায়গাগুলো থেকে এই সমস্যার সৃষ্টি হয় সেগুলো থেকে তাকে সরানোর জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন, এটি আপনি করতে পারেন। এরপরেও যদি আপনি না করতে পারেন একান্ত, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে কন্টিনিউ করবেন কি করবেন না, এই বিষয়গুলো খুব সুচিন্তিতভাবে আপনার নিজের ভালো মন্দ ভবিষ্যৎ সব বিবেচনা করে সিদ্ধান্ত আপনি নিতে পারেন। তবে সচরাচর এই ধরনের বিষয়গুলো যদি একান্ত অভ্যাসগত না হয়, অ্যাক্সিডেন্টই হয়, তাহলে সেগুলোকে ঠিক করে নেওয়া যায়, এই জন্য ঠিক করার মতো মানসিকতা আপনার থাকা উচিত। আল্লাহ তালা আপনার এই সমস্যার সমাধানের পথ আপনাকে বের করে দিকে আমরা দোয়া করি। এরপরে মোহাম্মদ আল মাহমুদ লিখেছেন, দাফন কার্য সম্পন্ন করার পর মৃত ব্যক্তিদের জন্য সম্মিলিত মোনাজাত করা কি জায়েজ আছে? মৃত ব্যক্তির জন্য দাফন কার্য সম্পন্ন করার পর দোয়া করা সুন্নাহ সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত ব্যক্তিকে রাখার পর কেবলার দিকে ফিরে দোয়া করতেন এবং সাহাবীদেরকে বলতেন, সালু লি আখিকুম আত-তাসবিহ, তোমরা তোমাদের ভাই, ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু আত-তাসবিহ, অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এখন, এবং তিনি যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে অটল ছিলেন, মৃত্যুর পর এখন কবরস্থ হওয়ার পর ফেরেশতাদের জবাবদিহিতার মুখোমুখি হয়ে, প্রশ্নোত্তর মুখোমুখি হয়ে তিনি যেন তার সে ইমানের উপর অটল থাকতে পারে, সেজন্য তার জন্য আল্লাহর কাছে তোমরা তাসবিহের অটলতার দোয়া করো। তো এই জন্য এই দোয়া আমরা করবো এবং এই দোয়াটা যার যার মতো করে সম্মিলিতভাবে একজনের সাথে অন্যরা দোয়া করবে, এমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। ইসরাত আরা আপনি লিখেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করে হাদিস সত্যতা কতটুকু? না, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি, বরং এটি আপনার জ্ঞান অর্জন সম্পর্কিত, মানে চীন দেশে গিয়ে হলো যাও জ্ঞান অর্জন করো, জ্ঞানের কালী শহীদের রক্তের চাইতে পবিত্র, দোলনা থেকে কবর পর্যন্ত, এরকম অনেক কথা প্রচলিত আছে, এগুলো হাদিস নয়, হাদিসের নামে বানোয়ান। তবে হাদিস মানে জ্ঞান অর্জন করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যারা জ্ঞান অর্জন করো যারা করে না তারা কি সমান হতে পারে? নবী সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী, যারা জানা জ্ঞানী নয় তাদের পার্থক্য হলো আপনার তারকার সাথে চন্দ্রের যেরকম পার্থক্য সেরকম, নবী সাল্লামের সাথে সাধারণ আবেদের সাধারণ মানুষের যেরকম পার্থক্য, জ্ঞানী এবং যার জ্ঞান নেই তার মধ্যে পার্থক্য এরকম, এরকম অনেক হাদিস রয়েছে, সেখানে বানোয়াট বা জাল হাদিস বলার কোনো প্রয়োজন নেই।